এখন সময় হচ্ছে দুপুর 1:30+। হাই বন্ধুগণ, আমি সুব্রত, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর আজকে হচ্ছে মঙ্গলবার, সময় এখন দুপুর 1:30। আর ভিডিওর শুরুতে সকলকে জানাই গুড আফটারনুন, কারণ আমি নিজেই জানি না যে আপনাদেরকে কবে গুড মর্নিং বলতে পারবো, কারণ আমার সারারাত ঘুম হয় না, তো ভোর 4:00-5:00 বেজে যায় ঘুমাতে, তখন ঘুমাই, আর দুপুর 1:30-1:30 সময় ঘুম থেকে উঠি। আর এই মুহূর্তে আমি ঘুম থেকে উঠলাম, তাই ব্রাশ হাতে নিয়ে বসে আছি, এরপর জামা কাপড় কাচবো, কারণ অনেকগুলো জামা কাপড় নোংরা হয়ে আছে, আর মা বাপি কেচে দিচ্ছে না, তাই আমাকেই কাচতে হবে নিজে, তো সেগুলো কাচবো, তারপর স্নান করব, তারপরে দুপুরের খাওয়া দাওয়া সারব। আর এখনকার মতো সকলকে গুড আফটারনুন জানিয়ে ভিডিওটা শুরু করলাম, আপনারা সাথে থাকুন। এই জামা কাপড়গুলো কাচার আছে, তো এগুলোকে নিয়ে নিচে যাব। জামা কাপড়গুলো ভিজিয়ে একটু বাইরের দিকে বেরোলাম, দেখছি আমাদের ভুলু আর মেয়াপুষিগুলো একটু খেলা করছে এখানে। কি হচ্ছে রে? মেয়াও, হাই বল বল, হাই। আরে বল, আরে বল, হাই। আর এক মহারাজ এখানে শুয়ে আছে খাওয়া দাওয়া করে। কত সুন্দর লাগছে, জামা কাপড় কেচে স্নান করে ছাদে এলাম, জামা কাপড়গুলোকে মেলে দিলাম, আর এরপর নিচে যাব, খাওয়া দাওয়া করব, তো আপনারা সাথে থাকুন, ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। আর এখন সময় হলো দুপুর 2:35, এবার দুপুরের খাওয়া দাওয়া করব। আজকে দুপুরের মেনু আছে ভাত, এদিকে হচ্ছে কুমড়ো ভাজা, আর এখানে হচ্ছে আলু ডিমের তরকারি, ওই ঝোল যেটাকে বলে। তো যাই হোক, দুপুরের খাওয়াটা এখন সেরে নিই, তারপর যেটা হবে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাতে থাকবো, তো আপনারা সাথে থাকুন। খাওয়া দাওয়ার পর কাজে বসেছিলাম, একটা ছোট কাজ ছিল, তো সেই কাজটা কমপ্লিট করে এখন একটু বাইরের দিকে যাব। এখন সময় হচ্ছে বৈকাল 4:35, আর গতকালকের ভিডিওটা অর্থাৎ সোমবারের ভিডিওটা এখনও আপলোড করিনি, তার কারণ হচ্ছে আমার নেট শেষ হয়ে গেছে। এখন যাব একটু গৌতমের দোকানে, ওখানে তো ওখানেই রিচার্জের দোকান আছে, এখানে রিচার্জ করে তারপর ভিডিওটা আপলোড করব। আর এখন এসেছি একটু আমার ছোট আমার বাড়িতে, কারণ দিদারের শরীর খারাপ, তো একটু দেখতে এসেছিলাম, কারণ অনেকদিন আসা হয়নি, এটা দিয়ে যাই প্রায় কিন্তু আসা হয় না, তাই একটু ভাবলাম যে দেখতে আসি। আর আমার মামার বাড়িটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এটা হচ্ছে সল্টলেক, যে নদীর পাড় আছে সেই নদীর পাড়ের দিকে বাড়ি, আর এখানে যে কানা নদী, পানাতে পুরো ভর্তি, আর এর উল্টো দিকটা হচ্ছে সল্টলেক বলে যেটাকে, ওইদিকে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওইদিকটা বলে সল্টলেক। আর এখানে একটা মাচা আছে, আর এখানে আমার দিদা বসে আছে, এই যে দিদা। কখন এসেছো কখন এখানে? আধা ঘন্টা। গরম লাগছে না? এখন শরীর কেমন আছে, আগের থেকে ভালো আছে একটু? পান খাচ্ছ? সব কিছু হাঁটা চলা সব কিছু করতে পারছ? একা একাই করছ? এটা একটা দিদা হয়, এই জায়গাটা খুব সুন্দর। আমি যখন এখন আসি তো মা ওই গুড়াকু মাছতে বসেছে, মাই ঘুম থেকে উঠলো, তো বাপি একটু কাজে বেরিয়েছে। আর এই মুহূর্তে মামার বাড়িতে ঢুকলাম না, কারণ মামা ঘুমোচ্ছে, আর মাইমা আর মাইমার বৌমা একটু বাইরে বেরিয়েছে। আর আজকে চা গৌতমের দোকানে খাইনি, তার কারণ হচ্ছে দাদার দোকানে এসেছিলাম, দাদার সাথে কথা হলো, কাজের বিষয়ে যা কথা বলার কথা বললাম, তো একটু সাইডে গিয়েছিলাম, সেখানে একটা চায়ের দোকান ছিল, তো দাদা আর আমি দুজনে সেখানে চা খেয়ে দাদার দোকানে আবার ফিরে পড়লাম। দাদার দোকানের কারিগর এখন কাজ করছে, ওই তো কাজ কাজ তো নিয়ে বসে আছো রে বাবা, ওই একই হলো। এখন সময় সন্ধে 6:00, এখন এসেছিলাম একটু সিঙ্গুরে,
ওই ছিপের দোকানে মাছ ধরার বড়শি কিনতে এসেছি, মাছ ধরার বড়শি। ওই দেখা যায় ছিপের দোকান, সব বাচ্চাগুলো ফেলছে। এগুলো হচ্ছে মাছের চার, মানে মাছের চার বানানোর সব সরঞ্জাম। মাছের চারের পিঁপড়ের ডিম এই একটা বড়শি নেওয়া হয়েছে, এইটা একটা, এটা সিসা সমেত বড়শি, সুতো, এই যে ফাতনা। এবার লোকের পুকুরে চুরি করতে যাব। ফোনে রিচার্জ শেষ, তাই মলাইদার দোকানে চলে এসেছি রিচার্জ করাতে। আর এখন সময় সন্ধে 6:30, সিঙ্গুর থেকে ফিরে আমার ফোনটাতে রিচার্জ করলাম। রিচার্জ করার পর আবারও দাদার দোকানে এসে একটু বসলাম। আর কালকের যে ব্লগটা করেছিলাম বা যে ভিডিওটা করেছিলাম সেটা এখন আপলোড করব। আর সারাদিন তো আমি আপলোড করার সুযোগ পাইনি, কারণ ফোনে রিচার্জ ছিল না। তো এরপর কী কী করছি তো সেগুলো ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করব, তো আপনারা সাথে থাকুন। বাবুরা এখন মন দিয়ে কাজ করছে সবাই, ভালো ভালো। আর এখন সময় সন্ধে 7:00, তো এখনও দাদার দোকানেই আছি। কাজের বিষয় নিয়ে অনেকক্ষণ কথা হলো দাদাদের সাথে, তো এখন যাব কামারকুণ্ডু। কামারকুণ্ডু যাওয়ার আগে একবার দাসপাড়ায় দাঁড়ালাম, কারণ আমি সৌমিত্র, ওর সাথে অনেকদিন দেখা হয়নি, কারণ ও অনেকদিন ছিল না, তাই ওর দোকানের সামনে একবার দাঁড়ালাম। ওর দোকানটা হচ্ছে শিবম দশকর্মা ভাণ্ডার। তো ওর সাথে অনেকদিন দেখা হয়নি, তাই ভাবলাম একটু দেখা করে যাই, তাই এখানে একটু দাঁড়িয়ে পড়লাম। একবার দোকানটার ভিতরটা আপনাদেরকে দেখিয়ে দিই, মানে দশকর্মার জিনিস যাবতীয় সব কিছু এখানে পেয়ে যাবেন। আর মাত্র কয়েকদিন বাকি পুজো শুরু হতে, তো আপনারা আসতে পারেন শিবম দশকর্মা ভাণ্ডারে, এবং মোবাইল নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করে নিতে পারেন। আর এখন সময় সন্ধে 7:36, এখন আছি আমি দাসপাড়ায় বিট্টুদার দোকানে, দশকর্মার দোকানে। একটু টিফিন করে নিলাম, চানাচুর দিয়ে মুড়ি, বাঙালির সুন্দর খাবার। আর এখন সময় 8:30, সৌমিত্রর দোকান থেকে ফিরে এখন মানা নাশিমে এলাম। আর সৌমিত্রর দোকানে আজকে অনেকক্ষণ টাইম কাটালাম, তাই টাইমটা ওখানে চলে গেল। আর এখানে এলাম, এখানে পেশেন্ট ভর্তি আছে, তাই আবারও মানা নাশিমে আসতে হলো। আর এখন সময় হলো 9:00, এই মুহূর্তে আমি এখন যাব সিঙ্গুর, তো সেখানে কিছু দরকার আছে, তো আপনারা সাথে থাকুন। সিঙ্গুরে কাজ মিটিয়ে দাঁড়ালাম একটু আইসক্রিম খাওয়াবো বলে। পকেটে টাকা নেই, তাই নিতে হলো চকোবার মিনি। আপনাদেরকে দেখাচ্ছি না, আমি খাচ্ছি এটা। সিঙ্গুর থেকে আবারও মানা নাশিমে চলে এলাম। আর এখন সময় 10:00, মানা নাশিমে এতক্ষণ ছিলাম, তো এবার বাড়ির পথে গিয়ে যাব, কারণ অনেকটাই রাত হয়েছে। আর বাড়ি থেকে ফোন আসছে বারবার বাড়ি যাওয়ার জন্য। এই বাড়ি ফিরলাম, সময় এখন 10:20+। নিচে টিভি চলছিল, তাই আর ওখানে ভিডিও করিনি, তা খাওয়া দাওয়া করে একবারে ওপরে চলে এলাম। আর ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের নতুন ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সাথে থাকুন। সকলকে জানাই শুভরাত্রি।